ভালোবাসা কাকে বলে জানেন? এই যে আপনজন যখন দূরে থাকে, আমি কিছু খাচ্ছি তার কথা মিস করছি, সে হয়তো খেতে পাচ্ছে না, সেই তাকে মিস করাটাই হলো সবচেয়ে বড় ভালোবাসা। কারণ আমি খাচ্ছি, সে খাচ্ছে না। এই যে দেখেন, আমি 200 লিচু কিনে এনে এই যে বক্স ভরে ভরে রেখে দিচ্ছি ফ্রিজিং করে, যখন আমার ছোট ভাই বাইরে থেকে আসবে, আমার কোনো রিলেটিভ আসবে আমার বাসায়, তখন আমি তাদেরকে সারপ্রাইজ হিসেবে এই লিচুগুলো খাওয়াবো। এটাই হচ্ছে পবিত্র ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা, বন্ধু বান্ধবের ভালোবাসা, আত্মীয় স্বজনের ভালোবাসা। কারণ এই ভালোবাসায় কোনো ভোগ নেই, শুধুই ত্যাগ। এই ত্যাগের ভালোবাসাটাই সত্যিকার ভালোবাসা। সুতরাং আপনারাও এরকম লিচু, অন্যান্য ফল সিজন ছাড়া যখন আত্মীয় স্বজন বাইরে থেকে আসবে, তাদের জন্য এরকম ফ্রিজিং করে রেখে দিবেন এবং তাদের সামনে দিবেন। তারা যখন আসবে দেখবেন তারা কত খুশি হয়। এটাই সত্যিকার ভালোবাসা, এটাই বেঁচে থাকবে, সবার অন্তরে ভালোবাসা বিরাজ করবে। আমি এখানে অনেক লিচু কিনে এনেছি, 400 টাকা করে লিচু শ, সেগুলো কিনে এনে এভাবে ফ্রিজিং করে রেখে দিচ্ছি আমার প্রিয়জনদের জন্য। আশা করি আপনারাও এগুলো করবেন, এটাই সত্যিকার ভালোবাসা। ভালোবাসা ঠিক এভাবেই জাগিয়ে তুলতে হয়, ফুটিয়ে তুলতে হয়।